ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমাদের চ্যানেল আরাধনায় সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে আপনি যদি আপনার ব্যবহৃত চিরুনি একটি গুপ্ত জায়গায় লুকিয়ে রাখতে পারেন, তাহলে আপনার যে কোনো মনোবাসনা, যত কঠিন জটিল অসম্ভব মনোবাসনা হোক না কেন, পূরণ হয়ে যাবে। চলুন সে সম্পর্কে আলোচনা করি। কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চিরুনি নিয়ে এর আগেও আমরা ভিডিও একটা বানিয়েছি যে কোথায় ছুঁড়ে পুরনো চিরুনি কোথায় ছুঁড়ে ফেলে দিলে আপনার দারিদ্রতা দুঃখ কষ্ট যন্ত্রণা চিরতরে মুক্ত হয়ে যাবে। অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, খুবই উপযোগী উপকারী ভিডিও, প্রচুর শেয়ার করুন। শেয়ার করতে এই জন্যই বলি যে আপনি যখন অপরের ভালো চাইবেন তখন অটোমেটিক্যালি আপনার ভালো হবে। পরমেশ্বর পরমাত্মা সবাইকে ভালো রাখার জন্য অবশ্যই কী করেন, এই যারা শেয়ার করেন বা একে অপরের ভালো চান তাদেরকে অবশ্যই তাদের ভালো করেন, তাই প্রচুর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করার কথা অবশ্যই বললাম, সাথে থাকুন এইভাবে আমাদের সাথে। চলুন আলোচনা আরম্ভ করি যে চিরুনি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের অঙ্গ, মানে জীবনে চলার একটি অংশ, মানে অঙ্গ বলতে এটাই শরীরের বডি পার্টস না, অঙ্গ মানে আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ। আমরা চিরুনি যখন দিয়ে চুল আছড়াই তখন আমাদের যে ব্রহ্ম তালু আছে যেখান থেকে আমাদের যে শক্তি সেটা ব্রহ্মাণ্ডে মিলিত হয়ে যায়, সেটিকে সমতা, সেটাতে সমতা রক্ষা করে। দেখবেন আপনি সারা মাথার মধ্যে সব জায়গায় চিরুনি লাগাচ্ছেন কিন্তু ব্রহ্মতালুতে যে এখনই লাগাবেন আলাদা ফিলিং হবে। আবার দেখবেন কাউকে মাঝে মাঝে চিরুনি বের করে মাথা আছড়াতে, তারা কী করেন বুদ্ধিটাকে সঠিক করেন, অর্থাৎ এলোমেলো হয়ে গেলে বুদ্ধি, চুল এলোমেলো মানে বুদ্ধি এলোমেলো, যে সুন্দর করে চুলটা আছড়ে নেবেন ব্রহ্মতালুর উপর দিয়ে দেখবেন সব কিছু সমতা। এগুলো জাস্ট প্র্যাকটিক্যাল করতে হবে, এগুলো বুঝতে হবে, এগুলো ফিল করতে হবে। তাই এর আগেও বলেছি আবারও বলছি, নিজের ব্যবহৃত চিরুনি কখনোই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিজনকে ব্যবহার করতে দেবেন না, সেখানে সূক্ষ্মভাবে আপনার ভাগ্য দুর্ভাগ্য সৌভাগ্য সমস্ত কিছু মিশ্রিত থাকে। আর আপনি নিশ্চয় চাইবেন না আপনার সৌভাগ্য নিজে হাতে কারোর হাতে তুলে দিতে। আপনাকে কী করতে হবে, আপনাকে স্নান করে নিলেন, আপনি সকালবেলা স্নান করে নিলেন, আপনি পুরুষ মহিলা যেই হন না কেন কোনো অসুবিধা নেই করতে পারেন, কোনো মন্ত্রপাঠ কোনো কিছু করতে হবে না, শুধু যে কোনো ধর্মের যে কোনো বর্ণের মানুষ করতে পারেন। সকালবেলা স্নান করে নিলেন, স্নান করে নিয়ে আপনি কী করলেন, যখন চুল আছড়াবেন, যখন চুল আছড়াবেন আপনার যে মনোবাসনাটা, একবারে একটা মনোবাসনাই বলবেন, তাহলে কংক্রিট হবে, সেটা স্টেবল হতে পারবে, সেটা গুরুত্ব বাড়বে। একটা মনোবাসনা বলেই আপনি চুল আছড়ান, এইভাবে আপনি সাতবার আপনি চুলটা মানে মাথা আছড়ান, আপনি নর্মালি মাথা আছড়াচ্ছেন আর আপনার মনোবাসনাটা বলছেন। তারপরে আপনার চুল আছড়ানো হয়ে গেল, চুল আছড়ানো হয়ে যাওয়ার পর আপনাকে কী করতে হবে, চিরুনিটাকে এমন কোথায় লুকিয়ে রাখতে হবে যাতে কেউ না দেখতে পায়, যাতে কেউ না ব্যবহার করে চিরুনিটা। অবশ্যই মনে রাখবেন যে আপনি লুকিয়ে রাখছেন এই পদ্ধতি করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায়, কেউ যেন আপনাকে না জিজ্ঞাস করে যে কী হলো কোথায় গেল কী করলে, এসব যেন না হয়। এরপরে কী করবেন, পরের দিন আপনি আবারও ওই চিরুনিটাকে বের করবেন, পরপর সাত দিন করতে হবে, সাত দিন এইভাবে আপনি চুল আছড়াবেন আর আপনার মনোবাসনা বলবেন, আর কী করবেন আপনি চিরুনিটাকে লুকিয়ে রেখে দেবেন, তবে নোংরা জায়গায় লুকিয়ে রাখবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, তবে বিছানার নিচেও লুকাবেন না, এমন জায়গায় লুকিয়ে রাখবেন। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, ধরুন আপনি কথাই বলছি
এই শুভ ক্ষণ দিকে করছেন, শুক্রবার থেকে করছেন, তাহলে শুক্রবারের পরবর্তী শুক্রবার হচ্ছে অষ্টম দিন, আপনাকে সাত দিন পরে এটা ওই ব্যাপার কী করতে হবে, ওটাকে বের করতে হবে। এই যে সাত দিনের মধ্যে দেখবেন যে আপনার মনোবাসনা পূর্ণ হয়ে যাচ্ছে। এবারে সেই চিরুনিটাকে আট দিনের দিন আপনি কী করবেন, সেই চিরুনিটাকে নিয়ে আপনাকে কোথাও জলে ভাসিয়ে দিতে হবে বা এমন কোনো জায়গায় রেখে দিতে হবে যেখানে আপনি আপনার পুরনো চিরুনি নিয়ে এটা করবেন, নতুন চিরুনি কিনে আনবেন না, যে চিরুনি দিয়ে আপনি চুলা ছিলেন সে পুরনো চিরুনি দিয়ে এটা করবেন। এরপরে কী হবে, আপনি দেখবেন যে আপনার মনোবাসনা পূর্ণ হয়ে যাচ্ছে, সাত দিনই কাফি আপনার মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য। অবশ্যই করতে থাকুন এবং লাভবান হন, শুধু লক্ষ্য রাখবেন চিরুনিটা যেন কেউ ব্যবহার না করে, কেননা আপনার মনোবাসনা বলা আছে। করতে থাকুন, লাভবান হন, খুব ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।